আমি জয় জামাই 420 এর 1420 জামাই এই যে শুনুন আমি আপনার বহে থাকতে পারবো না হ্যাঁ লেখকা ধোয়া তুলসী পাতা আমার আমি খুব ধন্য যে আমি এই ছবিতে আমার স্ত্রী হিসেবে পেয়েছি সুন্দরী জুলি পোদাকে ছেলেকে যদি না পেয়েছি তাহলে ছেলের বাপকে ওয়াশ করে দিয়ে চলে যাবো আমি আপাতত এরা দুজনকে অপরকে ভালোবাসে ব্যাস এর বাইরে আমি কিছু জানি না আমিও জানি না শান আমার বাগান ফুল ছিল না কিন্তু একদম তাকাবে না কি চলছে পিচপিচু এই তাহলে কি আমরা পালিয়ে যাই এই তুই ওকে ভালোবাসে মানে ও আমাকে বিয়ে করেছে না না তুই তোকে কিন্তু আমি মেরে ফেলবো তুই দেখ না 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 কি কাউকে বলো না প্লিজ জয়ের বউকে নিয়ে ঘুরছিস কেন সেটা কি আপনাকে বলতে হবে আমাদের ব্যাপারটা তো বলার কি হয়েছে সবাই কি চুপ করে থাকতে পারো না বেশি কথা কি হচ্ছে নাকি কিন্তু কেসটা কি অসদ বাবার বাইপাস সন্তান না না সব দোষ গাইদের হবে কেন আপনার সরকে ধরে রাখতে পারছেন না কেন টোটাল একটা কেওস একটা কনফিউশন বুঝতেই পাচ্ছেন যে জামাই 420 কেন কারণ পুরো কনফিউশন এবং প্রত্যেকটা জামাই কিন্তু আমরা 420 করে বেরিয়েছি মানে কে কার সাথে বিয়ে হয়েছে কে কার সাথে রিলেশন এটা আমরা নিজেরাও আলটিমেটলি বুঝতে পারি না বুঝতে পাচ্ছি না আসলে এক্স্যাক্টলি তাই আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে কনফিউশন আছে কিন্তু কনফিউশন থাকবে 22 তারিখ অবধি সবাই থিয়েটারে গিয়ে দেখবেন কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে এবারে বিয়ে করে ফিরে এসে বাবাকে বিয়ের কথা বলবো আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তো একবার বউকে নিয়ে যাবেন তাকে নিয়ে যাবেন মোটা করে যাবে সবাইকে নিয়ে গিয়ে জামাই 420 দেখবেন এবং হিট্টা করাবেন বাস বিজয়ের থেকে জয়ের দম অনেক বেশি তোমার মেয়ে ভালো সার্ভিস পাবে ঠিক কথা একই দন্ত ভালো আমারও আছে আমিও ভালো সার্ভিস দিতে পারি আমার মেয়ে কি সার্ভিস সেন্টার যে সবাই মিলে সার্ভিস দিয়ে যাবে সবাই 420